আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত হ্যান্ডিক্রাফট। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কুশি কাঁটা দিয়ে নামাজের টুপি। দেখুন, এটা আমি একটি তৈরি করে নিয়েছি, খুবই সুন্দর এবং খুবই সফট সুতা দিয়ে তৈরি করেছি। আমি নয়তালে সুতা দিয়ে এই টুপিটি তৈরি করেছি, একদম সোজা একটি ডিজাইন দিয়ে তৈরি করেছি। দেখুন, আপনারা খুব সহজে এই টুপিটি তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চলুন দেখে নিই এটি তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। এখানে আমি 2.5 mm হুক দিয়ে কাজ করব। আপনারা চাইলে 1.5 mm হুক দিয়ে কাজ করতে পারবেন। আর নিয়েছি নয়তারা সুতা। প্রথমে আমি একটি ম্যাজিক চেইন করব। দেখুন, সুতাটাকে এভাবে রেখে তারপর এই সামনের সুতাটাকে নিচ দিকে নিয়ে আসতে হবে, একটি রাউন্ডের মতো করতে হবে। এরপর এই পাশের সুতাটাকে এভাবে করে এই রাউন্ডের ভিতর দিয়ে নিয়ে আসতে হবে। নিয়ে আসে নিচে সুতাটাকে একটু টান দিয়ে ছোট করতে হবে রাউন্ডটাকে। তারপর এখানে ধরে তিনটি চেন করে নিব। এরপর এখানে 11টি ডাবল ক্রোশেট করে নিব। তিনটি চেন করার পরে 11টি ডাবল ক্রোশেট করব। 2, 3, 4, আমি এভাবে করে মোট 11টি করে নেব। দেখুন, এভাবে করে আমি মোট 11টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই সুতাটা ধরে টান দিলে এটা চেপে আসবে, মানে ছোট হয়ে আসবে। এবার প্রথম যে আমি তিনটি চেন করেছিলাম, সে প্রথম তিনটি চেনে 3 নম্বর চেনটির মধ্যে এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিতে হবে। আমার প্রথম নাম্বার লাইন শেষ। এখানে মোট আমার 12টি ডাবল ক্রোশেট হয়েছে। এবার 2 নম্বর লাইনে যাব। 2 নম্বর লাইনেও আবার আমি তিনটি চেন করে নিলাম। তিনটি চেন করার পর তার পরের চেনের মধ্যে আমি 2টা করে ডাবল ক্রোশেট করে নেব। একই চেনের মধ্যে 2টা করে ডাবল ক্রোশেট করতে হবে। পরের চেনের মধ্যে আবারও 2টা ডাবল ক্রোশেট করে নিব। দেখুন, প্রত্যেকটা ঘরে 2টা 2টা করে ডাবল ক্রোশেট হবে। তারপরের চেনের মধ্যে আবার আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব। তারপরের চেনের মধ্যে আবারও 2টি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে এখানে মোট 23টি ডাবল ক্রোশেট হবে প্রথম চেনটি ছাড়া, মানে প্রথম যে তিনটি চেন করেছিলাম ওই তিনটি চেন ছাড়া মোট 23টি ডাবল ক্রোশেট করে নিলাম। এবার প্রথম যে তিনটি চেন করেছিলাম ওইখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব।
জয়েন করে নিলাম। এবার থার্ড লাইনে যাব। থার্ড লাইনে এখন আমি চারটি চেন করব। চারটি চেন করার পর তার পরের যে চেনটি আছে সেই চেনটার মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নেব। তারপর আবার একটি চেন করব, এর পরের চেনের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট করে নেব। আবার একটি চেন করব, এর পরের চেনের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট করে নেব। আবার একটি চেন করব, আবারও একইভাবে তার পরের চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে পুরো সার্কেলটা করে নিতে হবে। একটি একটি চেন করে তার পরের চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। আমার 3 নম্বর রাউন্ডটিও শেষ। এবার আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এই যে লাস্ট পর্যন্ত করেছি, এখন এখানে জয়েন করতে হবে। এই জন্য একটি চেন করে নেব। প্রথমে চেন করার পর এখান থেকে 3 নম্বর যে চেনটি আছে, 3 নম্বর চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করা হয়ে গেল। আমার 3rd লাইন কমপ্লিট। এবার আমি 4 নম্বর লাইনে যাব। 4 নম্বর লাইনে আবার 3টি চেন করতে হবে। 3টি চেন করার পরে দেখুন এখানে একটি ঘর আছে, এই ঘরের মধ্যে আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব। 3টি চেন করার পরে এই ঘরের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করব। তিনটি চেন, তারপর 2টি ডাবল ক্রোশেট। এর পরের ঘরের মধ্যে আমি করব 3টি ডাবল ক্রোশেট। 2টি ডাবল ক্রোশেট করার পর তার পরের ঘরের মধ্যে 3টি ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন 2টি ডাবল ক্রোশেট, তারপর 3টি ডাবল ক্রোশেট, তারপরে ঘরে আবারও 3টি ডাবল ক্রোশেট করব। আবারও 3টি ডাবল ক্রোশেট করব তারপরে ঘরে। আর এভাবে করেই সম্পূর্ণটা করতে হবে 3টি ডাবল ক্রোশেট। আমি করে নিচ্ছি সম্পূর্ণটা। দেখুন আমি সম্পূর্ণটা করে নিয়েছি। প্রত্যেকটি ঘরে 3টি 3টি ডাবল ক্রোশেট করেছি 2টি ডাবল ক্রোশেট করার পরে। প্রত্যেকটি রাউন্ড শেষে একটু চেক করে নেবেন যে প্রত্যেকটি ঘরে আপনার 3টি করে ডাবল ক্রোশেট মানে হয়েছে কিনা। তাহলে পরবর্তীতে যদি ভুল হয় তাহলে পুরো রাউন্ডটি ভুলতে হয়, এই জন্য একটু চেক করে নেবেন। এবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এবার নাম্বার 5 লাইনে যাব আমি। 4 নম্বর লাইনটি শেষ। এবার আবার করতে হবে 4টি চেন। 5 নম্বর লাইন, 4টি চেন করার পর এখন এই যে যে চেনটি আছে একটা চেন স্কিপ করতে হবে, মানে বাদ দিতে হবে। বাদ দিয়ে তারপরে চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করতে হবে। একটা চেন বাদ দিতে হবে, তারপর আবার একটি চেন করতে হবে। চেন করার পর আবার একটা ঘর চেন বাদ দিয়ে তারপরের চেনের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট করতে হবে। আবার একটি চেন করব, তারপরে একটি চেন বাদ দিয়ে এর পরের চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করেই এই সম্পূর্ণটা করে নেব আমি।
একটি চেন, তারপরে একটি চেন বাদ, তারপরে চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট। আমি এভাবে সম্পূর্ণটা করে নিচ্ছি। দেখুন আমি সম্পূর্ণটা করে নিয়েছি, লাস্ট ঘরের পর্যন্ত চলে এসেছি। এখন এই যে যে প্রথমে চারটি চেন করেছিলাম সেখানে জয়েন করতে হবে, একটি চেন করে নিলাম। এবার থার্ড নাম্বার চেনের মধ্যে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। দেখুন 5 নম্বর রাউন্ডটি শেষ। এবার 6 নম্বর রাউন্ডে যাব। 6 নম্বর রাউন্ডে আবার 3টি চেন করতে হবে। 3টি চেন করার পরে এই যে যে ঘরটি আছে এখানের মধ্যে 2টা ডাবল ক্রোশেট করে নিব। দুটা ডাবল ক্রোশেট করার পরে তারপরে ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। আমি 4 নম্বর ঘরে প্রথমে ঘরে 2টা ডাবল ক্রোশেট করেছিলাম, এবার 6 নম্বর ঘরে দুই ঘরে 2টা 2টা ডাবল ক্রোশেট হবে। প্রথম 4 নম্বর ঘরে প্রথম ঘরে 1টি করেছিলাম, 6 নম্বর ঘরে 2টি ঘরে 2টা 2টা ডাবল ক্রোশেট করতে হবে। তারপর 3 নম্বর ঘরে 3টা ডাবল ক্রোশেট করতে হবে। এভাবে করে এক ঘর এক ঘর করে বাড়বে। 2টা ঘরে 2টা 2টা ডাবল ক্রোশেট করার পরে এখন আমি 3 নম্বর ঘরে 3টা ডাবল ক্রোশেট করছি। 3টা ডাবল ক্রোশেট করার পর দেখুন 2টা 2টা 3টা, এর পরের ঘরে আবার করব 2টা ডাবল ক্রোশেট। তিনটার পরে আবার 2টা, এরপর আবারও 3টা করতে হবে, তারপরে ঘরে আবারও 3টা করতে হবে। প্রথমে 2টা 2টা 3টা, তারপর 2টা, তারপর 3টা। দেখুন 2 2 3, তারপর 2 3, এরপর আবারও 2টা ডাবল ক্রোশেট করব তারপরের ঘরে। তারপরে ঘরে 3টা ডাবল ক্রোশেট। এখন একবার 2টা ডাবল ক্রোশেট হবে, একবার 3টা ডাবল ক্রোশেট হবে। এভাবে করে পুরো সার্কেলটা করতে হবে। 2 3 2 3, এভাবে করে আমি সম্পূর্ণটা করে নিচ্ছি। দেখুন আমি এভাবে করে সম্পূর্ণটা করে নিয়েছি। এবার লাস্টের ঘরে 3টি ডাবল ক্রোশেট করে নেব, 2টি 3টি, এবার লাস্টের ঘরে 3টি ডাবল ক্রোশেট হবে। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। 2 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আমার 6 নম্বর রাউন্ডটির সাথে কমপ্লিট। এবার আমি 7 নম্বর রাউন্ডে যাব। আবারও 4টি চেন করতে হবে। 7 নম্বর রাউন্ডটা সেম 5 নম্বর রাউন্ডের মতো। এবার একটি চেন স্কিপ করতে হবে, তারপরে চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করতে হবে। এরপর আবার একটি চেন করে নিব। এরপর এক ঘর চেনে স্কিপ করে তারপরে চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিব। দেখুন এই রাউন্ডটি যেভাবে করেছি এই রাউন্ডটি ঠিক একইভাবে হবে। আমি সম্পূর্ণটা করে নিচ্ছি। আমি সম্পূর্ণটা করে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি 7 নম্বর লাইনে। এবার 8 নম্বর লাইন করব।
এখন তিনটি চেইন করে নেব। তিনটি চেইন করার পরে এই ঘরটির মধ্যে এখন আমি দুটো ডাবল ক্রোশেট করে নেব। দুটো ডাবল ক্রোশেট করার পর তারপরে ঘরে আবারও দুটো ডাবল ক্রোশেট। আমি ছয় নম্বর ঘরে দুইটা ঘরে ডাবল ক্রোশেট করেছিলাম, এবার আট নম্বর ঘরে তিনটা ঘরে ডাবল ক্রোশেট করতে হবে, মানে আট নম্বর লাইনে তিনটা ঘরে দুইটা দুইটা ডাবল ক্রোশেট করব। আগে ঘরে দুইটা ঘরে করেছিলাম, এই ঘরে এখন তিনটা ডাবল ক্রোশেট করব। তিনটা ঘরে দুইটা করলাম, এখন তিন নম্বর ঘরে আবার করে নেব ডাবল ক্রোশেট। তিনটা ঘরে দুইটা দুইটা ডাবল ক্রোশেট করার পর এবার করতে হবে তিনটা ডাবল ক্রোশেট, মানে চার নম্বর ঘরে এবার তিনটা ডাবল ক্রোশেট হবে। তিনটা ডাবল ক্রোশেট করার পর দেখুন তিনটা ঘরে দুইটা দুইটা দুইটা, তারপর আবার তিনটা, এক দুই তিন, তারপর আবার তিনটা, এর পরের ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট, তারপরে আবারও দুইটা ডাবল ক্রোশেট। আমি ছয় নম্বর লাইনে একটি ডাবল ক্রোশেট করেছিলাম একটি ঘরে, এবার আট নম্বর ঘরে দুইটি ঘরে এখন ডাবল ক্রোশেট হবে। তিনটির পরে দুটি ঘরে দুটা করে ডাবল ক্রোশেট, এক আগের ঘরে করেছিলাম একটা করে, এখনকার ঘরে করব দুইটা, তিনের পরে তারপর দুইটা, তারপর আবারও তিনটা করতে হবে। তিনটা ডাবল ক্রোশেট হয়ে গেছে, দেখুন দুইটা দুইটা তিনটা, আবারও দুই দুই তিন, এভাবে করে সম্পূর্ণটা করতে হবে। দুই দুই তিন, দুই দুই তিন, এভাবে করে সম্পূর্ণটা হবে এই লাইনে। দেখুন আমি সম্পূর্ণটা করে নিয়েছি আট নম্বর লাইনে, নয় নম্বর লাইন এখন আমি করব। লাস্টে দুইটা দুইটা কিন্তু থাকবে ডাবল ক্রোশেট দুই ঘরে। এরপর নয় নম্বর লাইন, নয় নম্বর লাইন সেম সাত নম্বর লাইন, চারটি চেন করতে হবে, তারপর এক ঘর স্কিপ, তারপর একটি ডাবল ক্রোশেট। এখন আমি চারটি চেন করে নিচ্ছি, এরপর একটি চেন বাদ, একটি চেন বাদ দিয়ে তারপরের চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট, এরপর আবার একটি চেন করব, তারপর একটি চেন বাদ, তারপরে চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট, এভাবে করেই সম্পূর্ণটা করতে হবে। দেখুন আমি সম্পূর্ণটা করে নিয়েছি, এখন আমি দশ নম্বর লাইনটি করব। আমার টুপিটি দেখুন এখন গোল হয়ে এসেছে। দশ নম্বর লাইনে আবার আমি তিনটি চেন করে নেব। এখন তারপরে চেনের মধ্যে আমি দুইটা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে চেনের মধ্যে আবারও দুইটা ডাবল ক্রোশেট করব। এর আগের ঘরে আমি তিনটা ঘর পর্যন্ত করেছিলাম দুইটা দুইটা ডাবল ক্রোশেট, এই ঘরে আমি চারটা ঘর পর্যন্ত দুইটা দুইটা ডাবল ক্রোশেট করব। ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যখন আমি কোনো নতুন ভিডিও দিব সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন।
আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি চারটি ঘর পর্যন্ত করে নিয়েছি। আমি আগের ঘরে করেছিলাম তিনটি ঘর, এই ঘরে করলাম চারটি ঘর, মানে আগের রাউন্ডে। এখন আমি তিনটি ডাবল ক্রোশেট করে নিই, চারটি ডাবল ক্রোশেট করার পর এখন তিনটি ডাবল ক্রোশেট করব। এভাবে করে কিন্তু আমার লাইনগুলো বাড়ছে, মানে ঘরগুলো বাড়ছে এবং টুপিটার সাইজও বড় হচ্ছে। চারটি করার পর এখন আমি তিনটি ডাবল ক্রোশেট করব। দেখুন এই ঘরের মধ্যে আমি প্রথমে দুটি করেছিলাম, তারপর তিনটি করেছি। 10 নম্বর ঘরের মধ্যে দুটি করেছিলাম, তারপর তিনটি করেছি। এবার করব তিনটি ঘরে ডাবল ক্রোশেট, তারপর আবার তিনটি। প্রথমে দুটি দুটি তিনটি করেছি, এখন করব তিনটি ঘরে ডাবল ক্রোশেট। দুটি দুটি তিনটি করেছি, এখন করব তিনটি তিনটি, দুটি 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 তিনটি, মানে তিনটা ঘরে দুইটা দুইটা করে ডাবল ক্রোশেট হবে, তারপরে ঘরে হবে তিনটি। আপনাদের বুঝতে অসুবিধা হলে আমি স্ক্রিনে দিয়ে দিব ডাবল ক্রোশেট কয়টা করে করতে হবে ঘরে, আপনারা স্ক্রিন থেকে দেখে নিতে পারবেন। 1 2 আপনারা যখন করবেন তখন এটা অটোমেটিকলি চলে আসবে, কারণ টুপিটা একদমই সোজা স্টেপে। দেখুন আমি তিনটি করার পরে, তিনটি ডাবল ক্রোশেট করার পরে দুটি দুটি দুটি, মানে তিনটি ঘরে করে নিয়েছি, দুইটা করে ডাবল ক্রোশেট, এখন করব তিনটা ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেট করলাম, এভাবে করে প্রত্যেকটি রাউন্ড করতে হবে, দুইটি দুইটি দুইটি, তারপর তিনটি, দুইটি 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 তিনটি, এভাবে করে আমি সম্পূর্ণটা করে নিব। দেখুন আমি সম্পূর্ণটা করে নিয়েছি। এই লাইনটি সম্পূর্ণটা করার পরে তারপরের লাইনে আমি আবার সেই একইভাবে করে নিয়েছি, এই যে যে লাইনটি করেছিলাম এই লাইনটি ঠিক একইভাবে করেছি, 9 নম্বর লাইনটি যেভাবে করেছি 11 নম্বর লাইনটি ঠিক একইভাবে করেছি। এবার 12 নম্বর লাইনটি করব। 12 নম্বর লাইনে আবার তিনটি চেন করে নিতে হবে, তিনটি চেন করার পর আবার দুটি ডাবল ক্রোশেট। এখন আমি 5টি ঘরে দুটো করে ডাবল ক্রোশেট করব। আমি 10 নম্বর ঘরে 4টি ঘরে ডাবল ক্রোশেট করেছিলাম 10 নম্বর লাইনে, এবার 12 নম্বর লাইনে আমি 5টি ঘরে ডাবল ক্রোশেট করে নেব। দেখুন 1 2 3 4 চারটি ডাবল ক্রোশেট করেছিলাম, তারপর তিনটি ডাবল ক্রোশেট করেছি, এখন আমি 5টি ঘরে ডাবল ক্রোশেট করে নেব। তিন চার পাঁচ, 5টি ঘর পর্যন্ত ডাবল ক্রোশেট করব দুইটা করে। দেখুন আমি 5টি ঘর পর্যন্ত করে নিয়েছি, দুটো করে ডাবল ক্রোশেট, 1 2 3 4 5, এর পরের ঘরের মধ্যে এখন আমি তিনটা ডাবল ক্রোশেট করব। পাঁচটি ডাবল ক্রোশেট করার পর তিনটা ডাবল ক্রোশেট, এখন আবার করতে হবে 7টা ঘরে ডাবল ক্রোশেট।
চারটা ঘরে ডাবল ক্রোশেট করার পর তিনটা ডাবল ক্রোশেট হবে, এক দুই তিন চার, চারটি ঘরে ডাবল ক্রোশেট করে নিলাম। দেখুন চারটি ঘরে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার পাঁচ নাম্বার ঘরে তিনটা ডাবল ক্রোশেট করব। পাঁচটি ঘর, চারটি ঘরে তিন ডাবল ক্রোশেট করার পর তিনটা করলাম, আবারও চারটি ঘরে করব, তারপর আবার তিনটা ডাবল ক্রোশেট, আবারও চারটি ঘর, তারপর তিনটা ডাবল ক্রোশেট, এভাবে করে সম্পূর্ণটা করতে হবে এই রাউন্ডটি। দেখুন আমি সম্পূর্ণটা করে নিয়েছি। এবার আমি ১৩ নম্বর রাউন্ডে যাব। ১৩ নাম্বার রাউন্ডটা সেম ১১ নাম্বার রাউন্ড, মানে চারটি চেন করতে হবে, তারপর প্রথম চেনটি বাদ দিয়ে তারপরে চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নেব, একটি চেন বাদ দিয়ে তারপরে চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করতে হবে, তারপর আবার একটি চেন করব, তারপরে চেন বাদ দিয়ে তারপরে চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করতে হবে। এভাবে করে সম্পূর্ণটা করে নেব আমি। এই রাউন্ডটি যেভাবে করেছি এই রাউন্ডটি ঠিক একইভাবে করে নেব, এই সবগুলো রাউন্ডই একই নিয়মে করেছি, কোনো ব্যতিক্রম নেই এখানে। তো আমি সবগুলো একইভাবে করে নিচ্ছি। দেখুন আমি সবগুলো একইভাবে করে নিয়েছি। এরপরে রাউন্ডে যাব, ১৪ নাম্বার রাউন্ড। এখন এখানে আবার আমি তিনটি চেন করে নেব, তিনটি চেন করার পরে ঘরে আবার দুটি ডাবল ক্রোশেট করব। এখন আর আমি কোনো ঘর বাড়াবো না, এখন সবগুলো ঘরে দুইটা দুইটা ডাবল ক্রোশেট হবে, এখন আর কোনো ঘরে বাড়াবো না। আপনারা যদি টুপি সাইজ বড় করতে চান তাহলে ঘরগুলো আগে নিয়মে এক ঘর এক ঘর বাড়িয়ে নিতে পারবেন। এখন আবার দুটি ডাবল ক্রোশেট, আবার দুটি ডাবল ক্রোশেট, এভাবে করে আমি সম্পূর্ণটা করে নেব। আর কোনো ঘর ইনক্রিজ করব না, এখন আমি সবগুলো ঘরে দুইটা দুইটা করে ডাবল ক্রোশেট করে মোট ২০টি লাইন এখানে কমপ্লিট করব। এখানে আমি দুটো দুটো করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি সবগুলো ঘরে। এভাবে করে আমি সম্পূর্ণটা করে নেব। প্রত্যেকটি ঘরে দুটো দুটো করে ডাবল ক্রোশেট হবে, আর কোনো ঘর আমি বাড়াবো না, আমি প্রত্যেক ঘরে দুটো দুটো ডাবল ক্রোশেট করে নেব। দেখুন আমি এখানে সম্পূর্ণটা করে নিয়েছি। আমি ১৪ নম্বর লাইন পর্যন্ত দেখিয়েছিলাম, তারপরে আমি চারটি লাইন করে নিয়েছি। আমি মোট এখানে ১৮ নম্বর লাইন পর্যন্ত করেছি, এরপর আর কোনো লাইন করব না। এখন আমি এখানে বর্ডার করব। বর্ডার করার জন্য এই এখান থেকে আমার লাইনটি শেষ হয়েছে, তো আমি এখানে একটি চেন করে নিয়েছি লাস্টে। এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে, মানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে বর্ডারটি করব। স্লিপ স্টিচ দিয়ে আমি একটি চেন করে নিয়েছি। এখন এই যে তারপরে যে চেনটি আছে, দেখুন তারপরে চেনের মধ্যে আমি এখান থেকে সিঙ্গেল ক্রোশেট করব। এই চেনটির ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব, নেওয়ার পর তারপর একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর আবারও তারপরে চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে চেনের মধ্যে নিলাম। একইভাবে সবগুলা চেনের মধ্যে ঢুকিয়ে নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশেট করতে হবে, তাহলে আর টুপিটি মানে লুজ হবে না,
বর্ডারটা দেওয়ার কারণে। আবার দিচ্ছি, দেখুন এখান থেকে উপর দিয়ে আমার একটু একটু করে চেন হয়েছে। এভাবে করে আমি সম্পূর্ণটা করব সিঙ্গেল ক্রোশেট, এভাবে করে সম্পূর্ণটা করে নিচ্ছি আমি। প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন ভিউয়ার্স, আমি প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। আপনারা চাইলে বর্ডারটা আরেকটু যদি চওড়া করতে চান তাহলে আবার আরেকটি লাইন সিঙ্গেল ক্রোশেট করতে পারবেন। তো আমি এখানে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমি লাস্ট পর্যন্ত চলে এসেছি, লাস্টে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি লাস্টের চেনের মধ্যে। করে নেওয়ার পর এই যে প্রথম যে চেনটি করেছিলাম সেই প্রথম চেনের মধ্যে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। দেখুন আমার জয়েন হয়ে গেছে। এখন আমি বাড়তি সুতা একটু রেখে কেটে নিব। এখন এটার ভিতর দিয়ে আমি সুতাটাকে বের করে নিয়ে আসব এই নখটার ভিতর দিয়ে। দেখুন আমার টুপিটি এখন কমপ্লিট। এবার আমি যে বাড়তি সুতাটা আছে সুতাটাকে সুঁইয়ের ভিতরে ঢুকিয়ে নিয়ে একটু হাইড করে দিব যাতে পরবর্তীতে খুলে না যায়। এই বাড়তি সুতাটাকে আমি একটি মোটা সুঁই নিয়েছি, মোটা সুঁইয়ের ভিতরে সুতাটাকে ঢুকিয়ে নিয়ে তারপর এটাকে আমি অপর দিকে কিছু ঘরের মধ্যে সুচটাকে ঢুকিয়ে সুতাটাকে হাইড করে দেব। কাজ শেষে বাড়তি সুতাটাকে কেটে এভাবে করে হাইড করে দিতে হবে। একবারে কাটলে কিন্তু খুলে যাবে পরবর্তীতে লাইনটি। এভাবে করে আমি কিছু লাইনের মধ্যে সুতাটাকে হাইড করে নিচ্ছি। কেচি দিয়ে কেটে নিব। দেখুন আমার এটা এখন হয়ে গেছে। এবার আমি এই যে এই সুতাটাও ঠিক একইভাবে এই আমি সুচের মধ্যে ঢুকিয়ে নিয়ে হাইড করে নিব। দেখুন আমি একইভাবে করে নিয়েছি, আমার টুপিটা এখন সম্পূর্ণ হয়ে গেছে। আমি আপনাদেরকে এটা মেপে দেখাচ্ছি যে কতটুকু হয়েছে। দেখুন এখান থেকে এটা আমি লম্বায় মাপছি, লম্বায় হয়েছে দেখুন 5.5 ইঞ্চি, লম্বায় 5.5 ইঞ্চি হয়েছে। আর চড়াই হয়েছে দেখুন, চড়ায় এখান থেকে এভাবে ধরে চড়াই হয়েছে 10 ইঞ্চি থেকে একটু বেশি, 10 ইঞ্চি হয়েছে। তো টুপিটা যদি আপনারা বড় ছোট করতে চান, এই যে আমি 14 নম্বর পর্যন্ত বাড়িয়েছি, যদি 14 নম্বর পর্যন্ত বাড়াতে চান তাহলে তো ঠিক আছে, আর যদি আরেকটু বাড়াতে চান তাহলে 16 নম্বর ঘর পর্যন্ত বাড়াবেন। যেভাবে আমি ঘরগুলো বাড়িয়েছি ঠিক সেভাবেই। দেখুন আমি মেপে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু ভাবে, যদি আপনারা 3.5 ইঞ্চি পর্যন্ত রাখতে চান মানে ছোট সাইজ, তাহলে এই পর্যন্তই বাড়াবেন ঘর, তারপর আর বাড়াতে হবে না, তারপর কমিয়ে নেবেন। আর যদি 4.5 ইঞ্চি পর্যন্ত রাখতে চান, এই যে আমি যেভাবে 14 নম্বর পর্যন্ত করেছি ওইভাবে রাখলেও ওইভাবে করতে পারেন, বা আর একটু বড় করে করতে চাইলেও করতে পারেন। এভাবে করে আপনারা নিয়ম অনুযায়ী বাড়াতে পারবেন। এটা আমার 11 বছর ছেলের জন্য আমি তৈরি করেছি, তো তার মাথায় ঠিক হয়েছে এটা। তো আপনারা চাইলে এইভাবেও তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।